সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের হাবিবপুর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। মালদার হাবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের খোঁচাকান্দর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল ময়দানে দেখা যায় রবিবার দুপুরবেলা খোঁচাকান্দর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান ও শহীদদের স্মৃতিচারণ করে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের হাবিবপুর ব্লকের তৃতীয় সম্মেলনের সূচনা হয় এবং উপস্থিত প্রতিনিধিদের নিয়ে একটি ওই এলাকায় মিছিল করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কৃষক দিয়ে একটা গঠন করা হয়, কৃষকের হাত ধরে দ্বিতীয়বার সম্মেলনটা ঋষিপুর বাহারগোলায় হয়। 2018 সালে এটা 16 ই হয়েছে। করোনার জন্য দীর্ঘ দিন পিছিয়ে যায় আমাদের সম্মেলন করোনা পরিস্থিতির মধ্যে। কোথাও কোনো আমরা শুক্র হলেও কোনো ছিদ্র খুঁজে পাচ্ছি কি না, পরে সম্মেলনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় এবং কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন ক্ষেত মজুর জেলা কমিটির সভাপতি বিনন্ত সরকার, জেলা সম্পাদক জামিল ফেরদৌস, ব্লক সভাপতি ধীরেন মুরারি, ব্লক সম্পাদক অঞ্জন সিংহ, মঙ্গলপুরার পক্ষ থেকে শ্যাম সোরেন, প্রদীপ মণ্ডল, তরুণ কান্তি রায়, ফণীভূষণ মণ্ডল। আনুষ্ঠানিকভাবে আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে। বর্তমান যে রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি মানুষের হাতে কাজ নাই, আজকে 100 দিনের কাজ বন্ধ, একমাত্র তৃণমূলের সরকার এবং তৃণমূলের পঞ্চায়েত লুটতরাজ করার পরে গোটা রাজ্যের 100 দিনের কাজ বন্ধ হয়েছে, যেখানে গোটা পশ্চিমবাংলায় 3,40,00,000 শ্রমিক আজকে কিন্তু বেকার হয়ে গেছে, যা নজির সৃষ্টি করেছে, যেটা অন্য কোনো রাজ্যে নাই। সব রাজ্যে কিন্তু কাজ পাচ্ছে, যেটা আমাদের বামপন্থীদের ফসল UPA1 গভর্নমেন্টের সময় করেছিলাম সেটাও কিন্তু তারা ধূলিসিৎ করে দিয়েছে। প্রত্যেক পঞ্চায়েত সব কিছুতে দুর্নীতি, পঞ্চায়েত সমিতির দুর্নীতি, জেলা পরিষদ দুর্নীতি, সরকারের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, নবান্নের 14তলা থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। তার জন্য এই সম্মেলন খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা ক্ষেত মজুর ইউনিয়ন, আমাদের ব্লক সম্মেলন, আগামী 3-4 জেলা সম্মেলন, আবার রাজ্যে আমাদের অল ইন্ডিয়া সর্বভারতীয় সম্মেলন হবে, রাজ্য সম্মেলনে এই সম্মেলনের মধ্যে দিয়ে সাংগঠনিকভাবে আমরা তৈরি করছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।